ভিডিওটিতে আমরা দেখতে চলেছি আমাদের দেশীয় তিলা ঘুঘুর সাথে আফসার কিভাবে একটি সাদা রঙের কবুতরের জোড়া দিয়েছে এবং শেষমেশ তাদের ঘরে আগত ছানাগুলো বড় হয়ে দেখতে তিলা ঘুঘু নাকি কবুতরের মতো হয়েছে। রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় আফসার হুট করেই লক্ষ্য করে যে অনেকগুলো ভাঙা গাছের আড়ালে একটি ঘুঘু পাখির ছানা চুপটি করে বসে আছে। এই দেখে সে যখন কিছুটা সামনে এগিয়ে যায় তখন সে ঘুঘু পাখির ভাঙা বাসাটি দেখে বুঝতে পারে যে কাল রাতে প্রচণ্ড ঝড় তুফানে হতভাগা পাখিটির বাসা ভেঙে তছনছ হয়ে গেছে। পাখিপ্রিয় আফসার ছানাটির জীবন বাঁচাতে শেষমেশ তাকে নিয়ে আসে তার ঘরের মাঝে। ঘরে এনে আফসার শুরু করে বাবা মাহারা হতভাগা এই ঘুঘু পাখির ছানাটির যত্ন নেওয়া। ক্ষুধার্ত ছানাটিকে আফসার ঘরের মাঝে অন্য কিছু না পেয়ে হা করে চাল খাইয়ে দিতে শুরু করে। যদিও ঘুঘু ছানাটি তার হাতে খেতে চাচ্ছে না, হয়তোবা শক্ত দানাদার জাতীয় খাবার ছোট পাখিটি খেতে পারছিল না, তাই তো আফসার বাজার থেকে ময়না পাখির খাবার এনে পানিতে গুলিয়ে নরম করে একটি ইঞ্জেকশন সিরিজের মাধ্যমে ভালোবেসে তাকে খাইয়ে দেয়। তবে দিন কয়েক পর থেকে কোনো ধরনের সংকোচ না করে সে আফসারের হাতে সকল ধরনের খাবার খেতে শুরু করে। আফসার ছানাটির জন্য একটি পাত্রের মাঝে নরম কাপড় দিয়ে সুন্দর একটি থাকার ব্যবস্থাও করে দেয়। 4 থেকে 5 দিন পর থেকে আফসার এখন আর ঘুঘু ছানাটিকে হা করে খাবার খাইয়ে দেয় না। সে চেষ্টা করছে ছানাটিকে নিজ থেকে খাবার শেখানোর। 2-1 দিনের প্রচেষ্টার পর সে কিছুটা সফলও হয়েছে। তার বয়স এখন প্রায় 12 থেকে 15 দিন। কুড়িয়ে পাওয়া ছোট্ট ঘুঘু পাখির ছানাটি একদিনে বেশ বড় হয়ে গেছে। বড় হওয়ার সাথে সাথে আফসারের সঙ্গে তার গড়ে উঠেছে এক মধুর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ঘুঘু ছানাটির বয়স যখন প্রায় 25 থেকে 30 দিন তখন তার শরীরে পুরো দমে পালক গজায়। বাবা মাহারা নিষ্পাপ ঘুঘু পাখির ছানাটি আফসারের ঘরের মাঝে রয়েছে আজ প্রায় 2.5 থেকে 3 মাস হবে। সে এখন উঠতেও পারে, কিন্তু সে আফসারকে ছেড়ে উড়ে চলে যায় না। নানা ধরনের দানাদার জাতীয় খাবারের সাথে সাথে আফসার তাকে এখন ডিমের খোসা ফলমূলও খেতে দেয়। বন্য এই তিলা ঘুঘু পাখিটির সাথে একদিনে আফসারের বন্ধুত্বটা কতটা গভীর হয়ে উঠেছে তা তো তাদের সকল কার্যকলাপ দেখলে আপনারা উপলব্ধি করতে পারবেন। কিন্তু হাজার মানুষের সাথে বন্ধুত্ব হলেও সে তো একটি বন্য পাখি, তাকে ঘরের মাঝে বন্দি করে রাখাটা যে মোটেও উচিত নয়। যার কারণে অনেক চিন্তা ভাবনা করে শেষমেশ আফসার সিদ্ধান্ত নেয় সে তার বন্ধু পোষাই তিলা ঘুঘু পাখিটিকে সে আজ মুক্ত করে দিবে। তাকে সঙ্গে করে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূরে গিয়ে আফসার শেষমেশ তাকে এভাবেই একটি বনের মাঝে ছেড়ে আসে। কিন্তু 2 থেকে 3 দিন পরেই আফসারকে অবাক করে পাখিটি আবারও ফিরে আসে তার ঘরের মাঝে। যা দেখে আফসারের খুশির সীমা ছিল না। তার বন্ধু তিলা ঘুঘু পাখিটি আবারও তার ঘরের মাঝে ফিরে আসার পর সে সিদ্ধান্ত নেয় যে করি হোক সে তার বন্ধু এই ঘুঘু পাখিটির জন্য একটি সঙ্গিনীর ব্যবস্থা করে দিবে। কিন্তু একই প্রজাতির অন্য একটি স্ত্রী ঘুঘু পাখি সে কোথায় পাবে, কারণ তারা যে বন্য পাখি। অনেক ভাবনা চিন্তা করার পর কোনো উপায়ন্তর না পেয়ে আফসার শেষমেশ একটি সাদা রঙের স্ত্রী কবুতর এনে ঘুঘু পাখিটির সাথে একটি খাঁচায় রেখে দেয়। কিন্তু আদৌ তারা একে অন্যের ভালোবাসায় আবদ্ধ হবে কিনা এই নিয়ে আফসার বেশ চিন্তায় পড়ে যায়। তাদের দুজনকে একই খাঁচার মাঝে রাখার পর আফসার লক্ষ্য করে যে তার বন্ধু তিলা ঘুঘু পাখিটির তার নতুন সঙ্গীকে খুবই পছন্দ হয়েছে, যার কারণে সে এইভাবেই অনবরত ডেকেই যাচ্ছে। কিন্তু স্ত্রী কবুতরটি তার ডাকে একবারের জন্য সাড়া দিচ্ছে না। যেহেতু পুরুষ ঘুঘু পাখিটি তার কবুতর সঙ্গিনীকে পছন্দ করেছে, তাই আফসার তাদের দুজনকে তাদের স্টোর রুমের এক কোণে সুন্দর একটি থাকার ব্যবস্থা করে দেয়। প্রায় 6 থেকে 7 দিন তাদের দুজনকে একই সাথে এই খোপের মাঝে রাখার পর আফসার বুঝতে পারে যে তাদের দুজনের মধ্যেই ধীরে ধীরে ভাব জমে উঠেছে। দিন কয়েক পর সে আরও লক্ষ্য করে যে তার বন্ধু তিলা ঘুঘু পাখিটি তাদের খোপের মাঝে রাখা একটি ঝুড়ির মাঝে এভাবেই বসে বসে তার সঙ্গিনীকে ডাকছে। হয়তোবা ঘুঘু পাখিটি এই বাসাটি দেখিয়ে তার সঙ্গিনীকে তাদের নতুন সংসার সূচনা করার
আগমন দিচ্ছে। বেশ কিছুক্ষণ ডাকাডাকির পর স্ত্রী কবুতরটিও সাড়া দেয় ঘুঘু পাখিটির ডাকে। এরপর তারা দুজন মিলে এই ঝুড়ির মাঝে বসে হয়তোবা তাদের নতুন সংসারের পরিকল্পনায় ব্যস্ত হয়ে পড়ে। পাখি দুটোর এমন মিল মহাব্বত দেখে আফসার বেশ খুশি হয়, কারণ সে ভেবেছিল তার বন্ধু ঘুঘু পাখিটির জন্য সে কখনোই সঙ্গিনীর ব্যবস্থা করে দিতে পারবে না। দীর্ঘ প্রায় 10 থেকে 12 দিন তাদের দুজনকে একই সাথে রাখার পর আফসার আজ দেখতে পায় যে তারা দুজনই একে অন্যর প্রেমে পড়ে ভালোবাসায় আবদ্ধ হয়েছে। ইদানিং তো আবার দেখা যায় ঘুঘু পাখিটি রাজি না থাকলেও স্ত্রী কবুতরটি তার সাথে রীতিমতো জোরাজুরি শুরু করে। আফসারের বন্ধু তিলা ঘুঘু পাখিটি তার নতুন সঙ্গিনীকে পেয়ে আফসারকে ভুলে যায়নি। সে এখনও সুযোগ পেলে উড়ে চলে আসে তার ঘরের ভিতর। এরপর প্যাড ভরে আফসারের হাতে খাবার খেয়ে আবারও উড়ে চলে যায় তার সঙ্গিনীর কাছে। বন্য পাখিটির এমন নিঃস্বার্থ ভালোবাসা যতই দেখি ততই মুগ্ধ হই, কারণ তার যে ওই মুক্ত আকাশে উড়ে বেড়ানোর কথা, কিন্তু সে আজ মানুষের ভালোবাসায় আবদ্ধ হয়ে নিজের স্বাধীনতা বিসর্জন দিয়েছে। যাই হোক, এখন সে তার নতুন সঙ্গিনীর সাথে আফসারের ঘরের মাঝে খুব ভালোই আছে। প্রায় 1 মাস পর আফসার আজ লক্ষ্য করে যে স্ত্রী কবুতরটি ইতিমধ্যে ডিম পাড়তে বসে পড়েছে। যা দেখে সে আর তাদের দুজনকে বিরক্ত করত না, তবে এরই মধ্যে তাদের ঘরটি বেশ কয়েকবার পরিবর্তন করা হয়েছে, কারণ ইঁদুরের যন্ত্রণায় আফসার বারবার এক খোপ থেকে অন্য খোপে তাদের স্থানান্তর করে দিত। দিন কয়েকের মধ্যে স্ত্রী কবুতরটি দুটো ডিম পাড়ে। এরপর টানা 16 থেকে 17 দিন তারা দুজন পালাক্রমে ডিমগুলোতে তা দেওয়ার পর এক এক করে ডিম ফুটে তাদের চানাগুলো বেরিয়ে আসতে শুরু করে। কিন্তু এখন কথা হচ্ছে ঘুঘু পাখিটি এবং কবুতরের সংসারে আগত এই ছানাগুলো বড় হলে তাদের কেমন দেখাবে। ডিম ফুটে ছানাগুলো বেরিয়ে আসার পর থেকে আফসার প্রায় প্রতিদিনই তাদের পর্যবেক্ষণ করত, কারণ একত ছানাগুলো তার বন্ধু ঘুঘু পাখির, তার উপরে তারা যে ঘুঘু এবং কবুতরের সংসারে জন্ম নিয়েছে। ছানা দুটো জন্মের পর থেকে তাদের বাবা ঘুঘু পাখিটির সাথে সাথে তাদের মা কবুতরটিও তাদের দুজনের ভালোভাবে দেখভাল করে চলেছে। বাবা মায়ের আদর যত্ন আর আফসারের দেখভালে তারাও ধীরে ধীরে বড় হয়ে উঠছে। ছানাগুলোর বয়স যখন প্রায় 10 থেকে 12 দিন তখন তাদের শরীরে পালক গজাতে শুরু করে, কিন্তু তারা এখনও পুরোপুরি বড় না হওয়ার কারণে তাদের পালকের রং কেমন হবে তা একদমই বোঝা যাচ্ছে না। দীর্ঘ প্রায় 2 থেকে 2.5 মাস ধরে অতি যত্নে তাদের দুজনকে পেলে পুষে বড় করে তোলার পর দেখা যায় যে ছানাগুলোর গায়ের রং কিছুটা সাদা তো কিছুটা কালশে বাদামি রঙের হয়েছে। অর্থাৎ তারা তাদের মায়ের মতো আংশিক রং পেলেও দেখতে অনেকটা তাদের বাবা অর্থাৎ তিলা ঘুঘু পাখির মতোই হয়েছে।